দাবি? দাবি কি? অন্যায়ের প্রতিবাদ। এই মানবিকতার এই যে বর্বরতা আচরণ, এই আচরণের প্রতিবাদ। এই জন্য আমাদের এই আন্দোলন এবং পথসভা। যদি এরা যদি শুধরে যায় বাংলাদেশ তাহলে ঠিক আছে, নাহলে আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলন করবো এবং রাজপথে নামবো। হ্যাঁ, সেই জন্য সমস্ত ছাত্র আরও একত্রিত হবো। অবশ্যই তারা রাজপথে নামবেন, যদি না হয় তারা রাজপথে নামবেন, এরকমই তারা বক্তব্য রাখছেন। কি বলছেন? কি বলুন, কি বলছেন? বলছি আজকের এই মিছিল কি দাবি নিয়ে যাচ্ছেন? আজকের এই মিছিল আমাদের কাছে দাবি রাখছে যে চিন্ময় দাস প্রভুকে যে অন্যায়ভাবে এই মোল্লা ইউনুসে যে সরকার যে গ্রেফতার করেছে, আর বাংলাদেশে যে হিন্দুদের প্রতি যে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, এর প্রতিবাদ চাইছি এবং চিন্ময় দাস প্রভুকে আমরা নিঃশর্তভাবে সে এবং কলকাতা পুলিশের তরফে তারা নিরাপত্তা দিতে যারা দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের তরফে, এই ছবি আমরা দেখতে পাচ্ছি, ব্যারিকেড ঘিরে সেখানে কিন্তু অবস্থানে বসে পড়েছেন বঙ্গীয় হিন্দু জাগরণের সদস্যরা এবং বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে তাদের সদস্যরা, তারা যেভাবে তারা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে তারা অবস্থানে বসবেন এবং সেখানে প্রতিনিধি দল যে 4 সদস্যের প্রতিনিধি দল তাদের যাওয়ার কথা এবং সেই 4 সদস্যের প্রতিনিধি দল তারা যাবেন এই ব্যারিকেড টপকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে এবং সেখানে তারা তাদের দাবিপত্র পেশ করতে চলেছে এমনটাই জানা যাচ্ছে সংগঠন সূত্রে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সেই ব্যারিকেড কিন্তু খেলা হচ্ছে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি। এই মুহূর্তে ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি, খেলা হচ্ছে, সব মিলিয়ে এখানে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। এখানে উত্তেজনার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। সন্ন্যাসীর ওপর হামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে তাকে, মন্দিরে মন্দিরে আক্রমণ হচ্ছে, তারই প্রতিবাদে এই মুহূর্তে মিছিল কলকাতায়। শিবাশিস দেখাও। তবে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু মল্লিক বাজার পার হয়ে এই মিছিল এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এবং বেগবাগান মোড়ে কলকাতা পুলিশের তরফে হয়তো এই মিছিলকে প্রাথমিকভাবে বাধা দেওয়া হবে, কারণ প্রতিনিধি দল, 4 জনের প্রতিনিধি দল তাদের যাওয়ার কথা এবং সেই 4 জনের প্রতিনিধি দলকে হয়তো যেতে দেওয়া হবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কাতারে কাতারে মানুষ বিভিন্ন জেলা থেকে তারা জড়ো হয়েছেন এবং তারা শিয়ালদা থেকে বেগবাগানের এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যে দপ্তর তা পর্যন্ত তারা কিন্তু এই মিছিল করছেন। এবং সেই ছবি আমরা যা দেখতে পাচ্ছি তাতে বারবার একটি স্লোগান উঠছে, চিন্ময় প্রভুর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, অর্থাৎ পাপিয়া ওপার বাংলা। আমরা বারে বারে বলে থাকি ওপার বাংলা, এপার বাংলা। ওপার বাংলায় যে অশান্তির অভিযোগ উঠে আসছে, ওপার বাংলায় সন্ন্যাসীর গ্রেপ্তারির যে অভিযোগ, সেই গ্রেপ্তারির প্রতিবাদে কিন্তু এপার বাংলায় দেখা যাচ্ছে মানুষ তারা পথে নামছেন কলকাতায় একের পর এক কর্মসূচি। গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের 8 জন বিধায়ক তারা গিয়েছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে। আজকে দেখা যাচ্ছে সনাতন সমাজ তারা যাচ্ছেন বঙ্গীয় হিন্দু জাগরণ এই মঞ্চে, যে এই মঞ্চের পক্ষ থেকে তারা আজকে যাচ্ছেন 4 জন প্রতিনিধি দল। তারা 4 জনের প্রতিনিধি দল তারা যাবেন ডেপুটি হাই কমিশনের কাছে তাদের বার্তা তুলে ধরতে, চিন্ময় কৃষ্ণদাসের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই এই দাবিতে আজকে যে মিছিল সেই দাবিপত্র পেশ করা হবে এবং তার পাশাপাশি আগামীতে ভারতের রাষ্ট্রপতির কাছে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে ভাবছে এই সংগঠন। পাপিয়া শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল তারা গর্জে উঠেছেন, অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে চিন্ময় কৃষ্ণদাসকে। অর্ণব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম
ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া হোক আর্জি জানিয়েছেন তিনি। কারণ তার অভিযোগ যে যেভাবে বাংলাদেশে মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটছে, সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা একেবারেই নিরাপদ নয়, সুরক্ষিত নয়, আর তারই দাবিতে এই মিছিল কলকাতায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাবেন চারজন প্রতিনিধি। গতকাল আপনারা জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল তারা ডেপুটি হাই কমিশনের অফিসে যান। দেখো এই মুহূর্তে মিছিল আমরা দেখতে পাচ্ছি, যে মিছিল প্রায় চলে এসেছে, বেগবাগানের কাছে চলে এসেছে মিছিল। এবং আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে মিছিল শুরু হয়েছিল শিয়ালদহ থেকে এবং সেখান থেকে মিছিল ক্রমশ বেগবাগানের কাছে এসে পৌঁছেছে। এবং একটাই জিনিস লেখা রয়েছে, চিন্ময় প্রভুর মুক্তি চাই। তারা বাংলাদেশ সরকারের সমালোচনা করছেন, ইউনিস সরকারের তারা সমালোচনা করছেন। তাদের বক্তব্য খুব স্পষ্ট যারা এই মিছিলে অংশ নিয়েছেন, যে এখানে চিন্ময় প্রভুকে মুক্তি দিতে হবে এবং সেই সঙ্গে চিন্ময় কৃষ্ণদাসের মুক্তি তারা চাইছেন। পাশাপাশি সংখ্যালঘুদের ওপর যে হামলা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। এখানে শঙ্খধ্বনি করতে করতে যাচ্ছেন কি